এবার গ্রুপ সি কর্মীদেরও চাকরি যেতে পারে, 1125 জন কর্মীর এমনই খবরটি সামনে আসছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই আবেদনটি করা হয়েছে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষায় গ্রুপ সিতে 2036 জনকে নিয়োগ করা হয়, এর মধ্যে 1125 জনের নিয়োগে কারচুপি বলে ধরা পড়েছে। সিবিআই এর রিপোর্টে এমনটাই তলব করা হয়েছে বলে জানা গেছে এবং গত বছর 28 সেপ্টেম্বর সিবিআই জানিয়েছিল গ্রুপ সি নিয়োগ দুর্নীতি করা হয়েছে এবং মঙ্গলবার এই মামলার শুনানি আছে, সেখানেই এই বিষয়টি নিয়ে নির্দেশ দেওয়া যেতে পারে বলে আশা করছে। এবং ইতিমধ্যেই চাকরি বাতিল হয়েছে 1911 জনের গ্রুপ টি কর্মীর। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 618 জন অযোগ্য শিক্ষক পরিচয়পত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এবং ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কি স্থগিতাদেশ দেয়নি। এরপর রাতে বিজ্ঞপ্তি দিয়ে প্রথম দফায় 616 জনের চাকরি বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের নির্দেশ যে গ্রুপ সিতে দুর্নীতি করা হয়েছে এবং 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের যে গ্রুপ সিতে 2036 জনকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে 1125 জনের নিয়োগে কারচুপি বলে ধরা পড়েছে এবং সেই কারচুপি অনুযায়ী এখানে চাকরি যেতে চলেছে 1125 জন কর্মীর গ্রুপ সির। এবং কলকাতা হাইকোর্টে আবেদনও করা হয়ে গিয়েছে এবং মঙ্গলবার সেই মামলার শুনানি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার বাকি কী করণীয় সেইটি নির্দেশ দেওয়া হতে চলেছে। তো আগে গ্রুপ ডি এর পর এবার গ্রুপ সি কর্মী ছাঁটাই পর্ব শুরু হয়েছে।